মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের, তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই নাই, ঠিক কি না? ডায়রিয়া যদি হয়, লুজ মোশন যদি হয়, পাঁচবার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায়? বিছানায় পরে হাঁটাহাঁটি করতে শুরু করো তো কিসের অহংকার আপনার? লুজ মোশন তিন দিন যদি হয়, হায় রে চেহারার দিকে তাকানো যায় না, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এই মানুষের অহংকার করা সাজে না। ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে। বাবা বিনয়ী হও, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো, তোমার কথা বলায়, তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে, একটা কোমলতা থাকে, শেখানোর দরকার আছে না নাই? সব শেষে সাইয়েদনা লোকমান ছেলেকে বললেন, وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وقصد في مشيك